এখন কি ঘর দেবে আমাদের? ভোটের জন্য ভাঁওতা দিতে চালাকি করতে এসেছে তৃণমূল। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বেড়মজুরের মহিলাদের, এতদিন আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত, আর এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে 6 মাসের মধ্যে ঘর পাওয়া যাবে এমনটাই ভাঁওতা দেওয়া হচ্ছে বলে বেড়মজুরের মহিলারা, সন্দেশখালীর বেড়মজুর গ্রামের মহিলাদের অভিযোগ। দেখুন কি বলেছেন তারা। আমার আবাস আমার অধিকার, নির্বাচনে জয়ের পর মিলবে পাকা বাড়ি, হ্যান্ডবিল বিলি করা হয় তৃণমূলের তরফে। বেড়মজুরের সাধারণ মানুষের প্রতিক্রিয়া, এতদিন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সরকারি আবাস যোজনার ঘর থেকে তারা বঞ্চিত। ঘর পাননি হকের যাদের পাওয়ার কথা, পেয়েছেন অন্যরা। এবং এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে 6 মাসের মধ্যে আবাসের ঘর দেওয়া হবে, হ্যান্ডবিল বিলি করা হচ্ছে, কি অভিযোগ করেছেন তারা দেখুন। আবাস আমার অধিকার, তৃণমূলে ভোট আমার অঙ্গীকার, লোকসভা নির্বাচনে জয়ের পরেই আপনাদের জন্য পাকা বাড়ি সুনিশ্চিত করে দেবে তৃণমূল কংগ্রেস। এই হামিল দেওয়া হয়েছিল, মানুষকে বিভ্রান্ত কর এসব ছড়াচ্ছে তৃণমূল। নাম সই বা ফোন নাম্বার সবই আছে, এই সুবিধা পেতে সমর্থন করুন 9738097380। টিএমসির কিছু নেতা, ঠিক আছে, নাম কি, নাম হচ্ছে, ওরা ওদের কাছে শুনলাম, কখন বলছে সিদ্দিক মোল্লা, কখন বলছে কালু শাহাজি, কখন বলছে রফসেল, তাদের নাম শহীদুল মোল্লা, ছবান মোল্লা, ফনি সাউ আর নির্মল সর্দার, আর একজন আছে তার নাম আমি জানি না। পাকা বাড়ির জন্য ফর্ম, নাম লিখতে হয়েছে, নিজের নাম, গ্রাম পঞ্চায়েত আর ফোন নাম্বার, ফর্মটা নিয়ে চলে যাচ্ছে আর এইটা দিয়ে যাচ্ছে, চাইছে না। কেন? যারা লুট ধর্ষণ রাহাজানি সবকিছু এখানে করেছে। সন্দেশখালীতে আবাসের প্রলোভন দিচ্ছে তৃণমূল। তৃণমূলকে ভোট দিলে 6 মাস পর মিলবে ঘর, এবং এই প্রচার জানিয়ে রীতিমতো এবার ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার বাসিন্দারা। বেড়মজুর গ্রাম থেকে শুরু করে সন্দেশখালীর বিভিন্ন এলাকার এই ছবি। রেশমি আমাদের প্রতিনিধি রয়েছেন। রেশমি, একের পর এক ভিডিও ভাইরাল, সন্দেশখালীর ঘটনায় নানান সমীকরণ, বারংবার পরিস্থিতি বদলাচ্ছে, আর এবার তৃণমূল কংগ্রেসের প্রচারে ভোট দিলে তবে আবাসের ঘর মিলবে এমনটাই লিফলেট বিলি, সব মিলিয়ে কি কি ছবি সামনে আসছে রেশমি? দেখো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সন্দেশখালী বিধানসভার বিভিন্ন বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে, এরকমই অভিযোগ করছেন সন্দেশখালী যারা বাসিন্দারা রয়েছেন তারা। এবং তারা অভিযোগ করছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে রিফ্লেক্ট বিলি করা হচ্ছে, যে রিফ্লেক্টের নিচে রয়েছে একটি ফর্মের অংশ, সেই ফর্মে এলাকাবাসীদের নাম ফোন নাম্বার লিখে দিতে হচ্ছে, এবং যে রিফ্লেক্ট বিলি করা হচ্ছে সেই রিফ্লেক্টে লেখা রয়েছে তৃণমূলকে ভোট দিলে মিলবে আবাসের ঘর। এবং যারা স্থানীয় বাসিন্দা তাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের যারা স্থানীয় নেতৃত্ব সেখানে যাচ্ছেন এবং বাড়ি 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 গিয়ে বলছেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে, তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে 6 মাস পরে তাদের আবাসের ঘর মিলবে। এবং আরো অভিযোগ গুরুতর যেটি ছিল, প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি, সেখানকার মহিলারা অভিযোগ করছেন যে তাদেরকে কার্যত হুমকি দেওয়া হচ্ছে, যে তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে না, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি একজন মহিলা যার বাইক আমরা দেখাচ্ছি, তিনি কিন্তু আরো অভিযোগ করেছেন তার বাড়িতে তৃণমূল কংগ্রেসের লোকরা গেছিলেন এবং তাকে প্রায় 20 লক্ষ টাকা দিয়ে পারচেজ করতে চেয়েছিলেন, অর্থাৎ তাকে তৃণমূলে আনতে চেয়েছিলেন বলেই এরকম তার অভিযোগ। এবং তার অভিযোগ, তিনি সন্দেশখালীর প্রতিবাদী মহিলা, তাকে তৃণমূল কংগ্রেসের যারা সেখানকার স্থানীয় নেতৃত্বরা রয়েছেন তারা তার বাড়ি যায় এবং তাকে বলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে এবং তৃণমূল কংগ্রেস দলে যোগ দিতে। পাশাপাশি তাকে বারংবার নাকি হুমকির মুখে পড়তে হচ্ছে, তার কিন্তু বারংবার অভিযোগ ছিল। এবং তুমি দেখতে পাচ্ছ যে রিফ্লেক্টটা বিধি করা হয়েছিল সন্দেশখালী জুড়ে বিভিন্ন গ্রামে, বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যে রিফ্লেক্ট বিধি করছিলেন সন্দেশখালীর এই ঘটনা যা সামনে আসছে, প্রশ্ন উঠছে, সব মিলিয়ে এবার ভোটের প্রচারে আবাসের ঘরের প্রলোভন।